Hi, I am Mr. Saurav Rosai. In this video, I demonstrated to you the examination of swelling. For examination of swelling, for every examination, not for swelling, you just started your examination with GICE. That means greeting, introduction, consent, then exposure. For swelling examination, what are the things you need? A light, a tape, measuring tape, and a chonga. And swelling examination ke apnar je jinish ta mone rakhte hobe ei examination er tinta part swelling examination er tinta part first to greeting introduction consent mane gic apni complete korlen tarpor apnar swelling examination er tinta part first apni kichu question korte hobe sathe sathe apnake inspect korte hobe then perfect korte hobe so amra question o korbo inspection o ekshathe chalbe mane question o korbo inspection o korbo so question er kintu amra ki question korbo question er kintu amra question korbo duration कत दिन जबत आपने रेगुलर कत दिन जबत थ्री पी पे प्रोग्रेशन पार्सिसटेंसि आपनर की फोलाटा व्यथा आना आस्ते आस्ते बड़ होना फोलाट की सब समय थे कि ना पे प्रोग्रेशन पार्सिसटेंसि एंड देन वी गो फॉर एम मल्टीप्लिसिटी शरीर आर कौ एर फोला आना सो हमें कि क्वेश्चन करब ये सहज भाव मन रखा पद्धति आपने मन रखें ड्यूरेशन थ्री पी एम मन करें एन तीनटे बजे ठीक है दोपुर तीनटे बजे Then we go for tenderness. So we can put chap the patient face at the attack. Face a facial expression changes again. Man, it is so little tender. Then we go for 3S. Size. Size are visually inspect for silam. Economic maybe they go 10 PM. Munarak, Jodi soiling the 2 centimeter and niche hoi, tackle a cockono tape the map the jarana. TSA. Jodi soiling the 2 centimeter and niche hoi, tackle a cockono tape the map the jarana. সোয়েলটা যদি বড় হয় তখনই আপনি টেপ দিয়ে মাপতে যাবেন 2 সেমি যদি বড় হয় তাহলে আমরা 2 সেমি বড় হলে সোয়েলটা কিভাবে মাপব দুইটা অ্যাক্সিসে মাপব একটা অ্যাক্সিসে মন করে এই অ্যাক্সিসে মাপলাম আমি এখানে বেশি 4 সেমি আর একটা অ্যাক্সিস এই অ্যাক্সিসে মাপলাম এখানে বেশি 4 সেমি কিভাবে বলবেন দা সোয়েলিং ইজ এবাউট 4 ইনটু 4 সেমি ইন সাইজ 4 ইনটু 4 সেমি ইন সাইজ এন্ড দেন উই গো ফর শেপ শেপ অফ দা সোয়েলিং শেপটাকে পারফেক্ট করে দেখব আমরা কি ধরনের শেপ এটা কি গভীরতার শেপ গভীরতার শেপ পাবেন ইন কেস অফ লাইকোমার ক্ষেত্রে স্ফেরিক্যাল শেপ কিনা অথবা এটা রাউন্ডেডিং শেপ কিনা এন্ড দেন উই গো ফর সারফেস সারফেসটা লোবুলেটেড কিনা সারফেসটা লোবুলেটেড কিনা সারফেসটা স্মুথ অর লোবুলেটেড লোবুলেটেড সারফেস হবে ইন কেস অফ লাইকোমা এন্ড কমপ্লিট জাস্ট 3S
size, shape and surface, and then you go for ECF, age, consistency and fixity. Age দেখার জন্য আপনারা just index finger use করবেন, index finger use করে just extension of the swelling এ pressure দিবেন, দেখবেন এইজটা আপনি ধরতে পারতেছেন কিনা, যদি এইজটা না ধরতে পারেন, যদি এইজটা যদি সোয়েলিং এর রেস্টটা আপনার ইনডেক্স ফিঙ্গার থেকে স্লিপ করে যায়, মানে আপনি ধরতে পারতেছেন না, স্লিপ করে যাচ্ছে বারবার বারবার স্লিপ করে যাচ্ছে, দেন ইট ইজ কল স্লিপিং সাইন, স্লিপিং সাইন পজিটিভ ইন কেস অফ লাইকোমা। সো এইজ দেখার সাথে সাথে আমরা স্লিপিং সাইনটাও দেখে নিব, স্লিপিং সাইনটা হলো আপনি ইনডেক্স ফিঙ্গার দিয়ে এইজটাকে ধরতে পারবেন না, এইজটা স্লিপ করে যাবে, দিস ইজ কল স্লিপিং সাইন পজিটিভ ইন কেস অফ লাইকোমা। এন্ড দেন উই গো ফর কনসিস্টেন্সি, কনসিস্টেন্সির ক্ষেত্রে আপনারা তিন ফিঙ্গার দিয়ে চাপ দিবেন, চাপ দিয়ে দেখবেন এটা সিস্টিক কনসিস্টেন্সি, সফটিং কনসিস্টেন্সি, ফার্মিং কনসিস্টেন্সি অর হার্ডিং কনসিস্টেন্সি। এন্ড দেন উই গো ফর ফিক্সিটি, ফিক্সিটি আমরা কিভাবে দেখব, ওভারলাইং স্কিন, ওভারলাইং স্কিনটাকে উঠে চেষ্টা করব, মানে ওভারলাইং স্কিনের সাথে ফিক্স কিনা, ওভারলাইং স্কিনের সাথে ফিক্স থাকবে সেবাসিয়াস সিস্ট, বিকজ সেবাসিয়াস সিস্ট অ্যারাইজেস ফ্রম সেবাসিয়াস গ্ল্যান্ড হুইচ ইজ এ স্কিন অ্যাপেন্ডিক্স। সো আমরা জাস্ট স্কিনটাকে উঠে চেষ্টা করব, এন্ড দেন ফিক্স উই আন্ডার ফিক্সিটি দেখব দুইটা সার্ফেসে, ওভারলাইং স্কিন আর আন্ডারলাইং স্ট্রাকচার, আন্ডারলাইং স্ট্রাকচারের সাথে ফিক্সিটি দেখার জন্য আন্ডারলাইং মাসেলটাকে টর্ক করতে হবে, আন্ডারলাইং মাসেলটাকে টর্ক করার পরে আপনি সোলিটাকে মুভ করবেন একটা ডিরেকশন না দুইটা ডিরেকশন, একটা ডিরেকশন দুইটা ডিরেকশন মুভ করলে যদি মুভ করতে পারেন তাহলে আন্ডারলাইং স্ট্রাকচার সাথে ফিক্স না, আর যদি মুভ করতে না পারেন তাহলে আন্ডারলাইং স্ট্রাকচার সাথে ফিক্স। সো উই ফিক্সিটি, উই সি ফিক্সিটি ইন টু সার্ফেস, ওভারলাইং স্কিন এন্ড আন্ডারলাইং স্ট্রাকচার, এন্ড দেন you just remember the things, we just complete ECF, age, consistency and fixity, and then remember one thing, jodi consistency cystic hoy, cystic jodi consistency hoy tahole sheitar bhitore fluid thak, fluid ache kina, cystic consistency kono swelling er bhitore fluid ache kina seta confirm korar jonno amra dekhbo fluctuation test, for fluctuation test যদি সোয়েলিংটা 2 সেমিমিটার নিচে হয় তাহলে আপনি করবেন পেজেট টেস্ট, যদি 2 সেমিমিটার বড় হয় তাহলে করবেন ফোর ফিঙ্গার টেস্ট। সো সিম্পল সোয়েলিং এর ফিক্সিটি টেস্ট দেখা খুবই সিম্পল, আপনারা যদি 2 সেমিমিটার নিচে হয় তাহলে করবেন পেজেট টেস্ট, সাথে সোয়েলিংটা এতটুকু এতটুকু সোয়েলিং হলে দুই হাত দিয়ে ধরবেন, এই দুটো হলো ডিসপ্লেস ফিঙ্গার আর এটা হলো ওয়াচিং ফিঙ্গার, সোয়েলিং এর উপর চাপ দিবেন, এখানে থ্রি অবজার্ভ করবেন, একটা অ্যাক্সিসে দেখবেন আর একটা অ্যাক্সিসে দেখবেন, দুইটা অ্যাক্সিসে দেখতে হবে, একটা অ্যাক্সিসে দেখবেন আর একটা অ্যাক্সিসে দেখবেন, এটা করবেন কখন, এই পেজেট টেস্ট কখন করবেন যখন 2 সেমিমিটারের চেয়ে ছোট হয়, এই এই সোয়েলিং এর ক্ষেত্রে না, এই সোয়েলিংটা 4 সেমিমিটার, সো আমরা এখানে করব কি 2 সেমিমিটার চাইতে বড় হলে 4 ফিঙ্গার টেস্ট করব, এই দুইটা আঙ্গুল হলো ডিসপ্লেস ফিঙ্গার, এই দুইটা আঙ্গুল হলো ওয়াচিং ফিঙ্গার, সো উই ডিসপ্লেস বাই দিস ফিঙ্গার এন্ড ওয়াচ বাই দিস ফিঙ্গার, ডিসপ্লেস বাই দিস ফিঙ্গার, আপনি একসাথে দুইটা আঙ্গুল দিয়ে চাপ দিবেন না, একটা আঙ্গুল দিয়ে চাপ দিবেন, এই আঙ্গুলে ফিল করবেন, ঠিক আছে, এই আঙ্গুল দিয়ে চাপ দিবেন, এই আঙ্গুলে ফিল করবেন, এন্ড ইউ অলসো দিস থিং সি ইন দা টু এক্সিস, এ এক্সিস একবার দেখলেন, এ এক্সিস একবার দেখলেন, ঠিক আছে, তো উই সি ফ্লাকচুয়েশন টেস্ট, এন্ড ফ্লাকচুয়েশন টেস্ট যদি পজিটিভ হয়, ফ্লাকচুয়েশন টেস্ট পজিটিভ হয় ইন কেস অফ থ্রি সোয়েলিং, রিমেম্বার দিস থিং, ফ্লাকচুয়েশন টেস্ট পজিটিভ হয় ইন কেস অফ থ্রি সোয়েলিং, সি CMH, you commonly remember this thing, CMH, CMH, CMH Combined Military Hospital, no it's not Combined Military Hospital, it's C for Cystic Hygroma, M for Meningocele and H for Hydrocele, we get positive fluctuation test in case of three swelling, Cystic Hygroma, Meningocele and Hydrocele, this thing. এখন আপনি ফ্ল্যাকচুয়েশন টেস্ট দিয়ে কনফার্ম করলেন যে এটার ভিতরে ফ্লুইড আছে, এখন ফ্লুইডটা কি টার্বিড ফ্লুইড না ক্লিয়ার ফ্লুইড সেটা দেখার জন্য আপনাকে ট্রান্সফর্মেশন টেস্ট করতে হবে, সো ট্রান্সফর্মেশন টেস্ট করার জন্য আপনারা একটা লাইট ইউজ করবেন, লাইটটাকে সোয়েলিং এর সাথে গা ঘেঁষে লাগাই দিতে হবে একবারে, এবং চোঙাটাকে উপরে ধরতে হবে এবং চোঙা দিয়ে লাগাইতে হবে, বুঝতে পারছেন, এইখানেও সেম এটা চোঙাটাকে ধরে রাখবেন, এই পাশে লাগাই দিবেন, উপর দিকে দিয়ে দিবেন, সো আমরা দুই জায়গা দেখলাম, একবার এখানে একবার এখানে, জাস্ট ট্রান্সলেশন টেস্ট এভাবে দেখতে হয়, ট্রান্সলেশন টেস্ট পজিটিভ সেম ইন কেস অফ সিএমএইচ, সিএমএইচ সিস্টিক হাইড্রোমা মেনিঙ্গোসিল এন্ড হাইড্রোসিল, সো ফ্লাকচুয়েশন টেস্ট পজিটিভ হয় ইন কেস অফ সিস্টিক হাইড্রোমা মেনিঙ্গোসিল এন্ড হাইড্রোসিল,
fluctuation test, transformation test, CMH positive. So quick recap, what are things we examine in case of examination of swelling? First of all, I'm going to question korbo. Question ta mone rakhar jonno duration 3 pm mone rakhbo. Kol din jabo ase, betha ase kina, aste aste boro hocche kina, shob shomoy thake kina. And then we go for multiplicity. Mane shoriler ar kothao ekon full ase kina. Question kora shesh. Question korar pore amra ki korbo? Inspect korbo. Inspect for 4SN. Size, shape, surface, number. And then we go for examination. Examination ketre amra ki korbo? 2T, 3S, ECF. 2T for temperature tenderness dekhbo, normal, abnormal, normal, tenderness dekhbo, chap debo, patient er chehra dike tagabo. And then we go for size matter dekhbo. Then we go for shape kerokom ache. Then we go for surface lobulated kina or smooth kina. Then we go for age, consistency and fluctuation test. Age er jonno amra age er dike index finger diye chap debo. Age jodi na dhorte pare tahole otake bola hoy sleeping sign, positive in case of lipoma. And then we go for consistency soft, cystic, অথবা হার্ড অথবা ফার্ম হতে পারে. এন্ড দেন উই গো ফর ফিজিলি দেখার জন্য আমরা ওভারলাইং স্কিনে ফিজিলি দেখব এন্ড আন্ডারলাইং স্ট্রাকচারে ফিজিলি দেখব. দুইটা ডিরেকশনে ওভারলাইং স্কিনে ফিজিলি দেখব, স্কিনটা বোঝা করতে চেষ্টা করব, আর আন্ডারলাইং স্ট্রাকচারে ফিজিলি আছে কিনা দেখব, দুইটা ডিরেকশনে দেখব. ঠিক আছে, এখন আরেকটা শেষ থিং রিমেম্বার, ইফ ইউ গেট দ্য কনসিস্টেন্সি সিস্টিক কনসিস্টেন্সি দেন উই গো ফর ফ্লাকচুয়েশন টেস্ট যদি 2 সেমিটার নিচে হয় তাহলে আমরা করি প্রেজেন্ট টেস্ট, আর যদি 2 সেমিটার বড় হয় তাহলে আমরা করি ফোর ফিঙ্গার টেস্ট. ঠিক আছে, আর যদি ফ্লাকচুয়েশন টেস্ট পজিটিভ হয় তাহলে আমরা করি ট্রান্সলুমিনেশন টেস্ট. ট্রান্সলুমিনেশন টেস্ট ইন্ডিকেট দ্য সোয়েলিং কন্টেইন ক্লিয়ার ফ্লুইড. সো দিস ইজ অল অ্যাবাউট এক্সামিনেশন অফ সোয়েলিং. থ্যাঙ্কস ফর ওয়াচিং.